এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করে দিলেন যে এই পূজোর আগে কিন্তু 25,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও কিন্তু অনেককেই 1,000 টাকা, কাউকে 1,500, 2,000, 3,000 এরকম করে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কারা এই টাকা পাবেন, এই টাকা পেতে গেলে আপনাকে কি কাজ করতে হবে, সমস্ত কিছু আপনাকে জানাবো এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনারা এই সমস্ত টাকা পাচ্ছেন কিনা, না এই সমস্ত আপনারা টাকা পাচ্ছেন না। আপনি যদি উপযুক্ত প্রার্থী হয়ে থাকেন, তবু যদি এই টাকা আপনি না পাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। তো বন্ধুরা, এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে, পূজোর মাস থেকে পুরোহিতদের মাসিক 1,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার পূজোর আগেই পুরোহিত ভাতার সঙ্গে সঙ্গে সমস্ত ধরনের সামাজিক পেনশন ভাতা, স্কলারশিপ এবং কন্যাশ্রীর টাকাও কিন্তু প্রাপকদের হাতে পৌঁছে দিতে চায়। জেলা প্রশাসনগুলিকে সেইভাবে কিন্তু প্রস্তুতির নির্দেশে কিন্তু দেওয়া হয়েছে। তখন আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে রাজ্যের যে সমস্ত পুরোহিত রয়েছেন যারা এই ভাতার জন্য আবেদন করেছেন, তাদেরকে কিন্তু পুজোর আগেই প্রত্যেক মাসের যে টাকা 1,000 টাকা, সেই 1,000 টাকা কিন্তু দেওয়া হবে। এছাড়া বলা হয়েছে রাজ্যে যারা সামাজিক পেনশন পাচ্ছেন, সেই সমস্ত যারা পেনশন পান তাদেরকে কিন্তু পুজোর আগেই পেনশন দিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা ভাতা পাচ্ছেন, বিভিন্ন ধরনের ভাতা, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা আরও যে সমস্ত ভাতা রয়েছে, এই সমস্ত ভাতা যারা পাচ্ছেন সেই ভাতার টাকাও কিন্তু এই পুজোর আগেই দিয়ে দেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে স্কলারশিপের টাকা, অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করছেন এবং যারা স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন, তাদের টাকাও কিন্তু পুজোর আগে দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এছাড়াও বলা হয়েছে কন্যাশ্রীর টাকা, যে সমস্ত মেয়েরা কন্যাশ্রীর টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু কন্যাশ্রীর 25,000 টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে এই পুজোর আগে এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনি যদি এই সমস্ত ভাতার জন্য উপযুক্ত হয়ে থাকেন এবং আপনি যদি এই সমস্ত ভাতা পাচ্ছেন না, তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন এবং আপনি যদি এই সমস্ত ভাতা পাচ্ছেন, তাহলে আপনি এই ভাতাগুলির মধ্যে কোন ভাতাটি পাচ্ছেন অবশ্যই কিন্তু সেটাও আপনি কমেন্ট করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আপনার ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।